যারা নাস্তিক, তাদের দেশের এই ঘটনা এবং তাদের বিজ্ঞানী আজা কবের উক্তি যে আমি জাহান্নামকে বিশ্বাস করলাম, আর কোরআন যেহেতু বলছে ওরা চিৎকার করে, হাদিস যেহেতু বলছে ওরা চিৎকার করে, জিন মানুষ ছাড়া সবাই শোনে, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শুনতে পেয়েছিলেন এবং ইমাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়া গ্রন্থে উল্লেখ করেছেন, বহু আল্লাহওয়ালা মানুষেরা নিজ কানে কবর আজাব শুনেছেন বলে উক্তি করেছেন, তিনি মাজমুউল ফাতাওয়ায় উল্লেখ করেছেন। তাহলে এটা আমরা আকীদা করতেই পারি যে মাটির নিচের জীবনটা বড় কঠিন, মর্মান্তিক। তো ওই আজাবে গ্রেপ্তার হবে ফুজ্জার, এরা ফুজ্জার, যাদের ঘরে বোরকা নাই, হিজাব নাই, হিজাব নাই, এরা ফুজ্জার। এরা কি ফুজ্জার? ফাসে সুদখোর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে সুদ খায়,